শেষ কর্মদিবসে নগরীতে যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। অফিসের কাজ শেষ করে একযোগে সড়ক, নৌ এবং রেলপথে রাজধানী ঢাকা ছাড়েন লাখো মানুষ। মনির হোসেন তপুর রিপোর্ট। শেষ কর্মদিবসে বৃহস্পতিবার অফিস শুরুর দিকে যানজট থাকলেও দুপুরের দিকে ছিল কিছুটা ফাঁকা। অফিস শেষে দৌড়ঝাঁপ শুরু হয় কর্মজীবীদের। তীব্র গরম এই ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েক গুণ। মূলত মহানগরীর বড় বড় শপিং সেন্টার সহ বাস টার্মিনাল, সদরঘাট, লঞ্চঘাট ও কমলাপুর রেল স্টেশন এলাকায় যানজট ছিল তীব্র। কোন রকম হাজিরা দিয়ে দেখার উদ্দেশ্যে রওনা দেওয়া, এইটাই এখন প্রধান কাজ আজকের দিনে। যত ঈদ গনায় আসে ততই দ্রুত মানে কাজ আরো বাড়তে থাকে। ভয় করছে রোদের মধ্যে যাওয়া আসা। সবকিছু গুছিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। গরমের মধ্যে আর যানজট নিয়ে তো অবশ্যই মানে দুর্ভোগের শেষ নাই। বাড়িতে যাওয়া তো কষ্ট হবে, কষ্ট করে যাইতেই হবে, বুঝছেন না? সিগন্যাল ছিল, সিগন্যাল অমান্য করে আমি যাচ্ছিলাম, সেজন্য আমাকে চাবিটা নিয়ে নিয়েছে। অফিস হয়তো যারা আগে বন্ধ করছে তারা চলে গেছে অনেকটা, আর যত বেলা গড়াচ্ছে প্রেশার বাড়তেছে আমরা দেখতেছি। শত ভোগান্তি পেছনে ফেলে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, এমনটাই প্রত্যাশা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।